নীতি আয়োগের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হেনস্থা করার অভিযোগ, অপমান বিধানসভায় নিন্দা প্রস্তাব তৃণমূলের, অধিবেশন থেকে ওয়াকআউট বিজেপি, নীতি আয়োগ বৈঠক ইস্যুতে সরব, নিন্দা প্রস্তাব অধিবেশনের শুরুতেই ঝামেলা, অধিবেশনের শুরুতেই ঝামেলা, বিধানসভায় নিন্দা প্রস্তাব তৃণমূলের। আমরা জানি নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে তার মাইক অফ করে দেওয়ার অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। তা নিয়ে সরব হয় তৃণমূল, তারা প্রতিবাদ দেখায় এবং অধিবেশনের শুরুতেই আজ বিধানসভায় উত্তেজনা। ফোনে রয়েছেন প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা, আজ বিধানসভায় দুপক্ষ কি জানায় তৃণমূল এবং বিজেপি? দেখো, দ্বিতীয় ফেজে যখন আমার বিধানসভার অধিবেশন শুরু হয় প্রায় একটার সময়, তখন আলোচনা শুরুতেই এই আলোচনায় কারা কারা অংশগ্রহণ করবেন তার যে নামের তালিকা তৈরি করা হয়, সেই তালিকায় দেখা যায় যে বিজেপির দল ত্যাগকারী সুমন কাঞ্জিলা, যিনি অনেকদিন আগেই বিজেপি দল ত্যাগ করেছেন কিন্তু বিজেপি হয়ে তিনি জিতেছিলেন এবং তিনি এখনো পর্যন্ত, তার অবস্থান কি এটা এখনো কোনো জায়গাতেই স্পষ্ট নয়, এবং তাকেও এই বিজেপির তালিকাভুক্ত করে সেখানে তার নাম এনলিস্ট করা হয়েছে যে তিনি বিজেপির হয়ে এই বক্তব্যে অংশগ্রহণ করবেন। এই জায়গাটাতেই আপত্তি শুরু হয় বিরোধী দল বিজেপির পক্ষ থেকে, পরিষদীয় দলনেতা বিজেপির পক্ষ থেকে জানানো হয় যে তিনি যখন লিস্ট দিয়েছেন যে কারা এই এক ঘন্টা অর্থাৎ 60 মিনিটের আলোচনা সভায় কারা কারা আলোচনায় অংশগ্রহণ করবেন, সেখানে সুমন কাঞ্জিলালের নাম না দেওয়া সত্ত্বেও এই লিস্টে বিজেপি বিধায়কের নাম দেওয়া হয়েছে এবং তিনি তার জন্য সময় ধার্য করা হয়েছে এবং সেখানে লেখা হয়েছে সুমন কাঞ্জিলাল ভারতীয় জনতা পার্টি। ফলে এই জায়গাটার ডিজিটালিতার দাবি তুলে এবং এর প্রতিবাদে সামিল হয়ে ফের বিজেপি পরিষদীয় দলের পক্ষ থেকে ওয়াক আউট করা হয়, এবং আরো প্রসঙ্গক্রমে বলে রাখি যে যখন এই ভেতরে এই বিষয়টা নিয়ে যখন বাদানুবাদ চলছে তখন শঙ্কর ঘোষ পরিষদীয় দলনেতা স্পিকারকে জিজ্ঞেস করেন যে আপনি যে এই সুমন কাঞ্জিলালকে অন্তর্ভুক্ত করেন তার স্ট্যাটাস কি, সে কোন দলের প্রতিনিধি বা কি মানে কিভাবে সে এই আজ আলোচনায় অংশগ্রহণ করছে, কোন রাজনৈতিক দলের হয়ে। তখন কিন্তু স্পিকার জানান যে এটা তো বিজেপি দলেরই উনি বিধায়ক, তাই বিজেপির হয়ে তিনি देना चाहिए विरोधी को, 60 मिनट दिए हैं, लेकिन हमारा बीजेपी का जहां जहां जो जो वक्तव्य रखेगा स्पीकर उसमें सुमन कांजीलाल का नाम दिया है। कौन है सुमन कांजीलाल जो एक टाइम में भाजपा में थे लेकिन अभी तृणमूल में गया है, तो आप लोग क्या समझते हैं? उन लोग तृणमूल करेगा, हम आप लोग बीजेपी में नाम रखेंगे? हम लोग इसका प्रतिबाद किए है, हम लोग स्पीकर महोदय को बोले है लेकिन वो सुनने के लिए राजी नहीं है। वो बोले वो मेरे से परमिशन लिया है, वो बोलेगा, तो ऐसा जबरदस्ती नहीं चलेगा स्पीकर महोदय, ऐसा जबरदस्ती विरोधियों के ऊपर नहीं चलेगा। ये जो विधानसभा है ये विरोधियों का है, ये सरकार का नहीं है, विरोधियों का है। और कोई अगर तृणमूल में जाएगा और भाजपा का नाम लिखा जाएगा ये हम लोग नहीं अलाउ करेंगे, हम लोग विरोध करके बाहर आ गया है। हमारे देखिए अंदर में बोलने का मौका नहीं दिया जाता है, माइक बंद कर दिया जाता है, प्रेस रूम जो है पिछले सेशन में प्रेस रूम में जाके आप लोग को हम लोग संबोधन करते थे, इस बार से हम लोग संबोधन ना कर पाए, प्रेस रूम बंद कर दिए, बोले परमिशन लेना पड़ेगा स्पीकर से, उसके बाद ही आप बात करने कर सकेंगे, इसीलिए हम लोग को रास्ते में आके बोलना पड़ रहा है। हम लोग परिषदीय दल से जो जो नाम लिखा गया था, भेजा गया था, उन्हीं का नाम जाएगा। सुमन कांजीलाल हमारा भाजपा का विधायक नहीं है, वो तृणमूल का है, उनका नाम क्यों भाजपा बोल के लिखा गया है इसका हम लोग विरोध करते हैं। ওইখানে চলে গেল,
দেখতে পাচ্ছেন বিধানসভার বাইরে বিজেপি বিধায়কদের বিক্ষোভ। নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক বন্ধ করে দেওয়ার প্রতিবাদে বিধানসভায় নিন্দা প্রস্তাব আনে তৃণমূল, এবং তারপরে বিজেপি তারা প্রতিবাদ জানাতে শুরু করে এবং ওয়াক আউট করে বিধানসভা। কি বলেছিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, শোনাবো আপনাদের। আপনারা জানেন যে নীতি আয়োগের জামা নিয়ে মুখ্যমন্ত্রী বারংবার তিনি তার মত পরিবর্তন করেন এবং তিনি নিয়ে যে আচরণ করেন তা সংসদীয় গণতন্ত্রের পক্ষে বেমানান। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী নবান্ন থেকে রাজনৈতিক সাংবাদিক সম্মেলন করেন, ওনার ভুলে যাওয়া উচিত নয় যে নবান্ন আর নীতি আয়োগের যে সরকারি সভা, কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অসত্য ভাষণে পটু নাটকীয় ভাবে উপস্থাপনা করে রাজ্যের মানুষের মাথা হেড করে দিয়েছেন। ভারত সরকার এই বছরও আমাদের এই রাজ্যকে প্রায় 1,56,000 কোটি টাকার উপরে ব্যয় বরাদ্দ করেছে। এই রাজ্য যেখানে কেন্দ্রীয় প্রকল্প ফিনান্স কমিশন মার্কেট লোনের উপরে চলে, আমাদের মুখ্যমন্ত্রী এই সত্যটুকু মানুষের সামনে আসতে দিতে চান না। এই বিষয়ে কি বলেছেন তৃণমূল নেতা শান্তনু সেন, শোনাব আপনাদের। এটা একটা সংস্কার নাটক ছাড়া কিছু না, তার কারণ আয়নার সামনে দাঁড়ালে তাদের নিজেদেরকেও স্বীকার করতে হবে যে ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন সাতবারের সাংসদ ও প্রাক্তন চারবারের কেন্দ্রের মন্ত্রী এবং বাংলার তিনবারের মুখ্যমন্ত্রী সামগ্রিকভাবে ইন্ডিয়া অ্যালায়েন্সের পক্ষ থেকে গিয়ে বিজেপি বিরোধী রাজ্যগুলোর প্রতি বাজেট বঞ্চনার কথা, বাংলার ন্যায্য পাওনা আটকে রাখার প্রতিবাদ করার সময় কিভাবে অপমানসূচক ভাবে তাকে বলতে বাধা দেওয়া হয় তার তাকে বলতে দেওয়া হয় না, খুব স্বাভাবিকভাবে এই আচরণে অনেক বিরোধী রাজনৈতিক দলই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এসে দাঁড়িয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বিধানসভায় এই প্রস্তাব গৃহীত হবে, এটা খুবই স্বাভাবিক, এবং সেটা বাংলা বিদ্বেষী বিজেপি মেনে নিতে পারবে না। তাই বিজেপির বিধায়করা নাটক করবে, বেরিয়ে আসবে, তারা এ সমস্ত নাটক করেই রাজনীতিতে বেঁচে থাকতে চাইছে।